নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্পা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শুনলাম। রাজ্য সরকারের নিযুক্তি পরীক্ষা কাছারি নির্বিঘ্নে সম্পন্ন। পানীয় জল থেকে বঞ্চিত বেতুকান্দি কারার পার, ক্ষোভ স্থানীয়দের। শিলচর রামকৃষ্ণ মিশনের শতবর্ষ পূর্তি, বস্ত্রদান কর্মসূচি ডলুঘাটে। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে কাছাড়িও গ্রহণ করা হলো আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশনের লিখিত পরীক্ষা। কড়া নিরাপত্তার মধ্যে পরীক্ষা গ্রহণ পর্ব পার হয়েছে নির্বিঘ্নে। দিন সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত গ্রহণ করা হয় গ্রাজুয়েট লেভেলের পরীক্ষা। এরপর দুপুর 1:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত হয় চতুর্থ শ্রেণীর পদের পরীক্ষা। কাছাড়ে সকালে গ্রাজুয়েট লেভেলের পরীক্ষা গ্রহণ করা হয় 29টি পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষার্থীর সংখ্যা ছিল 22,491। পরবর্তীতে চতুর্থ শ্রেণীর পদে নিযুক্তির জন্য পরীক্ষা গ্রহণ করা হয় 10টি কেন্দ্রে। পরীক্ষার্থীর সংখ্যা ছিল 11,425। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে এদিন দেখা দেয় বেশ কড়া নিরাপত্তা ব্যবস্থা। অসদ উপায় অবলম্বন এড়াতে প্রার্থীরা ঢোকার আগে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে তাদের তন্নতন্ন করে তল্লাশি চালানো হয়। পরীক্ষার জন্য এদিন সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে পরীক্ষার্থীরা জানান, একদিকে ভয় লাগছে, অন্যদিকে আনন্দ হচ্ছে, এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন বলে তারা আশাবাদী। শিলচর বেতুকান্দি কারারপার গ্রামের জনগণ সুদীর্ঘ বছর থেকে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। একমাত্র পিএইচসি বিভাগের ঠিকাদারের বেলাগাম দুর্নীতির কারণে এই দুর্ভোগে পোহাচ্ছেন স্থানীয়রা। সরকার বদল হলেও হাল ফিরছে না গ্রামের, এমন অভিযোগ করে স্থানীয় ভুক্তভোগীরা প্রতিবাদ সাব্যস্ত করেন। তারা আরো বলেন, স্থানীয় মানুষকে অন্ধকারে রেখে কমিটিবিহীনভাবে জল জীবনের কাজ চালিয়ে যাচ্ছেন ঠিকাদার। রাজ্য সরকারের জল জীবন মিশন প্রকল্পের কাজে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করে গ্রামে কাজ করতে দেবেন না বলে জানিয়ে দেন স্থানীয়রা। এ ব্যাপারে আসামের পিএইচসি বিভাগের মন্ত্রী সহ জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। যেটার নামে এই পিএইচসিটা আইছে, এই গল্লিটার এই এলাকার দাবি, যেহেতু এই পিএইচসিটা কমপ্লিট জল ঢুকি, একবারে নিচে যতখান জল গোয়ার আছে ততখান পর্যন্ত হইত। কিছু কিছু গল্লি তারা 90 মিটার, 80 মিটার, 30 মিটার ওরম হইয়া মানুষের লগে পাওতাবাজি করেছিল, কিন্তু ইটা কেন এটা আমরা জানতাম চাই। যে আমরার কথা হইল, এই যে বেতুকান দিয়ে কাড়ার ভার যেটা পার্ট 30 পিএইচসি আইছে, প্রত্যেকটা গল্লি আছে, গল্লিয়ে গল্লিয়ে পাইলাইন যেন প্রত্যেক গল্লির শেষ মাথা পর্যন্ত যায়। আমরা যদি দাবি পূরণ না হয়, এই এলাকার মানুষের ডিসিশন নিছে, তানা যেতে লাগে, তানা যাইব, ডিসিট যেতে লাগে, ডিসিট যাইব, পিএইচসি ডিপার্টমেন্টও যেতে লাগে, পিএইচসি যাইব। অতএব জলমন্ত্রী পিজু সাজারিকা যদি অতক্ষণ পর্যন্ত যাওয়া হয়, তা হইলে এই এলাকার মানুষ জাগি গেছে, তারা যাইব। যে জলমন্ত্রী কইয়া দিছে ঘর ঘর পানি জল জানা পড়েগা, ও সরকারে কইয়া দিছে যেহেতু প্রত্যেক ঘরে ঘরে জল যাইতো। অতএব এই এলাকার কংগ্রেসই যারা দলাল আছে, এই দলা লোকলে এই এলাকা লইয়া বিভিন্ন সময়ে রাস্তাঘাট লইয়া দুর্নীতি কেলেঙ্কারি করে, এই কেলেঙ্কারি আর চলবে না এই বিজেপি সরকারের আমল। আমরা সবকে হুঁশিয়ারি দিছি, যেহেতু এই বিজেপি সরকারের আমল দুর্নীতি চলবে না, এই বিজেপি সরকার আমল, বিজেপি সরকার আমার পরে আমরা রাস্তাঘাট হইছে, প্রত্যেক গলি গলি কাজ হইছে, কিন্তু কিছু কিছু দলা লোকলে আধা কাজ করিয়া আধা কাজটা উঠে। তৃতীয় খন্ড, আমার নাম শাহানারা বেগম মজুমদার, কারবার জমিন মাফিয়া কমপ্লেন দিয়া তুই রাখছেন তারা, যে আমরা জল না দেওয়ার লাগবে। আমি তো আমার তো বিয়ে হয়েছে 32 বছর, আমি 32 বছর থেকে জল নদীর থেকে আনিয়া খাই।
শিলচর রামকৃষ্ণ মিশনের শতবর্ষ পূর্তি উপলক্ষে গ্রামে গ্রামে নররূপী নারায়ণের পূজা ও বস্ত্রদান অনুষ্ঠিত হচ্ছে। এবার ডলুঘাটে সম্পন্ন হল বস্ত্রদান কর্মসূচি। রবিবার সকালে ডলুঘাট ভৈরববাড়িতে দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। সেই সঙ্গে ডলু ভৈরববাড়ি দুর্গাপূজার ভূমিপূজন করেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গুণতিতানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন বিবেকানন্দ দেব পুরকায়স্থ, দিলীপ কুমার কর, ডলুঘাট বিডিপি সম্পাদক নিখিলেশ চৌধুরী, বিলাই সিন্ধু সোম, শশাঙ্ক পাল, ছলক ধর প্রমুখ। এখানে যারা সেবা সমিতি আছে ডলুঘাটে, ডলু গ্রেটার ডলুতে, তো এখানে যারা সিনিয়র ভক্তরা আছে তারা সব এখানে প্রেজেন্ট। দিলীপ কুমার কর মহাশয়, মনীষ রাউল, শশাঙ্ক পাল, বিমলেন্দু সোম, রিভু সোম, এরকম অনেক ভক্তরা মিলিয়া, তো যারা এখানে একটা লিস্ট তৈরি করা হয়েছে কিছু মানুষের আলোচনা করিয়া, তো তারপরে মিশনের পক্ষ থেকে যে বস্ত্র দেওয়া হইব সেটার উপলক্ষে আজকে এখানে আমরা সৌভাগ্য আমরা শ্রীচর রামকৃষ্ণ মিশনের পূজনীয় মহারাজ এখানে উপস্থিত, দীর্ঘদিনের অনেক পুরনো সন্ন্যাসী, আর সঙ্গেটাও আমরা সৌভাগ্য আজকে আমরা এখানে পূজা মণ্ডপের যে 34 বছরের পূজা, এবছর 34 বছরের পূজা এখানে আজকে মহারাজের রাতের মাধ্যমে যে খুঁটি পূজা যেটা রাখা ঈশান, এটা পার্মানেন্ট পূজা এখানে। তো আমরা ডেকোরেশনের লেগে যেটা খুঁটি বানানো হয় কিছু কিছু লোকাচার চলে, যদি এটা ঈশান পাওয়া যেত না, এটা একটা শুধু ডেকোরেশনের অস্থায়ী প্যান্ডেলের খুঁটি পূজা, এখানেও মহারাজের মাধ্যমে এটা সম্পন্ন হয়েছে। উধারবন্দের বিবেকানন্দ পাঠ মন্দির প্রতিবছরের ন্যায় এবার দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণের আয়োজন করে। রবিবার সকাল 10টায় বস্ত্র বিতরণ উপলক্ষে উধারবন্দ চানখিরায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিবেকানন্দ পাঠ মন্দিরে পড়ুয়াদের শান্তি মন্ত্র ও দুর্গাস্তুতি পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিবেকানন্দের প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন করেন প্রাক্তন সভাপতি হরিহর চক্রবর্তী, বর্তমান সভাপতি সোমনাথ দেব, সাধারণ সম্পাদক কিশোর ভট্টাচার্য, সহসম্পাদক বাসুদেব পাল, সাংবাদিক বিজিৎ দাস, স্নেহাংশু তালুকদার, নঈম হোসেন বরভুইয়া সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তি সুখদেব সাঁওতাল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিবেকানন্দ পাঠ মন্দিরের সভাপতি সোমনাথ দেব। এরপর স্কুলের কচিকাঁচা পড়ুয়া সহ 32 জনকে বস্ত্র বিতরণ করা হয়। চাকরি স্থায়ীকরণ করে সপ্তম পে কমিশনের আওতায় বেতনের দাবি জানাল সারা আসাম জনস্বাস্থ্য ও কারিগরি কল্যাণ সংস্থা। কাছাড় জেলার প্রত্যন্ত এলাকার সদস্যদের নিয়ে শিলচর নর্মাল স্কুলে শিবানীনাথের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এনএচএম এর অধীনে কাছাড়ের মেডিকেল, টেকনিক্যাল ও প্যারামেডিক্যাল কর্মচারীরা উপস্থিত ছিলেন। তাদের স্পষ্ট বক্তব্য, সংস্থার দাবি না মানা হলে তারা গণতন্ত্রের আন্দোলনে ঝাঁপাবেন। আমরা বিভাগের কাছে অনুরোধ করছি যে খুব শীঘ্রই, খুব কম সময়ের ভিতরে সমস্ত এনআইসিএম এর টেকনিক্যাল কর্মচারীদেরকে স্বাস্থ্য বিভাগে যত পদ আছে, ফার্মাসিস্ট, এএনএম, জিএনএম, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ডক্টর, এই সমস্ত পদের চাকরি নিয়মীয়করণ করা হোক। এবং আমরা দাবি করছি যতদিন পর্যন্ত চাকরি নিয়মীয়করণ করা হবে না, ততদিন পর্যন্ত রিসেন্ট যেরকম শিক্ষাভিত্তিক টেট টিচারের চাকরি নিয়মীয়করণ করা হলো, অথবা শিক্ষাভিত্তিক যত শিক্ষা বিভাগের কর্মচারী আছে তাদেরকে যেমন সপ্তম বেতন আয়ের মধ্যে দরমা দেওয়া হয়েছে রেগুলার কর্মচারীর মতো, আমরা দাবি করছি যে এনআইসিএম কর্মচারীদেরকেও ওরকম সপ্তম দরমা আয়ের মধ্যে বেতন দেওয়া হোক। এই দাবি নিয়ে আজকে আমরা কাছাড় জেলার বিভিন্ন স্বাস্থ্য খণ্ডত, হেলথ ইনস্টিটিউশনের যত কর্মচারী আছে, বিশেষ করে টেকনিক্যাল কর্মচারী, এখানে আজকে শিলচরে একটা সাধারণ সভার জরিয়তে সব একসঙ্গে হয়ে আমরা সবাই দাবি করছি যে অতি শীঘ্রই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি বর্তমান স্বাস্থ্য বিভাগের দায়িত্ব আছেন, উনাকে আমরা অনুরোধ করছি, উনাকে আমরা আবেদন করছি যে খুব কম সময়ে আপনি আমাদের এই স্বাস্থ্য কর্মচারীর যে সমস্যা, এনএসএম কর্মচারীর যে সমস্যা, এই সমস্যাগুলো দূর করে আগন্তুক দিনে স্বাস্থ্য বিভাগটা আরো অধিক কর্ম করে তোলার জন্য সবাই সহযোগিতা করুন। এরকম দাবি নিয়ে আমরা বিভিন্ন জেলাতে এরকম কার্যসূচি ঘোষণা করছি, ওটা একটা অংশ হিসেবে আজকে আমরা সাধারণ সভা এখানে আহ্বান করছি। এবং এই সাধারণ সভার জরিয়তে আমরা এখানে কমিটি গঠন করা হয়েছে, এই কমিটি আগামী দিনে আমরা এনআইসিএম এর বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করব। ধলাই হিন্দি দিবস উদযাপন সমিতির উদ্যোগে রবিবার হিন্দি দিবস সমারোহ অনুষ্ঠিত হয়। ধলাই বন বিভাগের মুক্ত মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠান সকাল 10টায় প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে শুরু হয়। পরে উপস্থিত অতিথিরা হিন্দি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। হিন্দি ভাষাকে সবসময় যোগ্য সম্মান করার আহ্বান জানান অতিথিরা। পরে কবি সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।
বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে কবি ও শিল্পীরা অনুষ্ঠানে সামিল হন। আয়োজকদের তরফে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকুমার কৈরী, রবীন্দ্র পাল, শানি ভট্টাচার্য, নন্দপ্রসাদ যাদব প্রমুখ। আলগাপুর সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। শনিবার সমিতির কার্যালয়ে চেয়ারম্যান সেলিনা বেগম লস্করের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। যথাক্রমে সমিতির উন্নতিকল্প নিয়ে আলোচনা, বিগত বছরের হিসেব তুলে ধরা হয় ও আগামী বছরের বাজেট নিয়েও আলোচনা করা হয়। তাছাড়া আলগাপুর সমবায় সমিতির নতুন ভবন নির্মাণের জন্য বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরীর কাছে দাবি জানানো হয়। এদিন সাধারণ সভায় আলগাপুর সমবায় সমিতির প্রাক্তন সচিব রশিদ আহমেদ লস্কর ও প্রাক্তন সমিতির সদস্য ময়না মিয়া এই দুই প্রয়াতের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এদিন আলগাপুর সমবায় সমিতির সাধারণ সভায় উপস্থিত ছিলেন সমবায় সমিতির ইন্সপেক্টর সঞ্জয় কুমার বর্মন, আলগাপুর সমবায় সমিতির বর্তমান সচিব নাসিরুদ্দিন লস্কর, সমিতির প্রাক্তন চেয়ারম্যান মতিউর রহমান লস্কর, বিশিষ্ট সমাজকর্মী তাজউদ্দিন মজুমদার, প্রাক্তন গ্রুপ সদস্য সেলিমউদ্দিন বড়ভুইয়া সহ অন্যান্যরা। সদস্য মানে শেয়ার হোল্ডারগণ, যেভাবে সেলুলার কার্ডের ব্যাপারে টেন্সার লড়া লাগিয়ে গেলে সাপ্লাই হেরান হইতে লাগে, মানুষের অফিস চিনে না, দুই তিন দিন অফিস আটিয়ে গিয়ে চিনল, চিনার পরে গিয়ে এখানে দেখা যায় বিভিন্ন কলে হ্যারাসমেন্ট হয়, মানুষের কার্ড একটা নাম লাগাইতে গেলে 15 দিন আটতে লাগে, কেউ আছে 2 মাস পর্যন্ত আটে তার নাম লাগে না। এটার লাগি একটা প্রস্তাব লওয়া হয়েছে, লওয়ার লাগি প্রস্তাব লওয়া হয়েছে যে একটা প্রসিডিং আকারে একটা আমরা ডিসি মহোদয়ে আমরা জানাইতাম। আর নেক্সট মাস হইল আমাদের আমাদের এমএলএ আজকে আবার কথা আসলো, তো আমাদের এমএলএ অন্যদিকে ব্যস্ত থাকার কারণে আজকে আর কেন আইতে পারছেন না, আমার তাজমুন্দার বা আমার ফোনে আলাপ হয়েছে, কইছেন যে আমি ব্যস্ত থাকার কারণে আইতাম পারছি না, যে যেটা তুমি তেন ইয়ে করবা প্রস্তাব লইবা এটা তো আমার সমর্থন থাকবো। তো আমরা এই মর্মে একটা প্রস্তাব লইছি যে আমরা এখানে একটা বিল্ডিংয়ের ব্যবস্থা করিয়া দেওয়ার লাগি, আর এমএলএর লগে আমরা আলোচনাও হয়েছে, তাই কইছেন ঠিক আছে আমি এদিকে আওয়া যাওয়ার লাগি, আর যাওয়ার সময় উঠিয়া যাইমু, আর তান ফান্ড থাকিয়া আমরা একটা স্কিম দেওয়ার লাগি আমরা অনুরোধ করছি যে এখানে একটা বিল্ডিং বানালে, যেহেতু সমিতির কোনো ফান্ড নাই, সোসাইটি গভর্নমেন্টে মানে কোনো ফান্ড দেয় নাই সমিতি যা তার নিজের ফান্ডের মানে একমাত্র বিজনেসের উপরে তার চলে, ওই হিসাবে আমরা অনুরোধ করছি এই সেক্রেটারি এমএলএ মহোদয়ের যে আমাদের এখানে বিল্ডিংয়ের লাগি একটা অতিরিক্ত ফান্ড দেওয়ার লাগিয়া ও বলি আমি আমার বক্তব্য কেন শেষ করি। সাধারণ সভা হয়েছে, এটা খুব সুন্দর হয়েছে এবং অন্যান্য সময় জেলা হইতো, এটা একটা দু হয়েছে আর কি, মনের দিক দিয়ে ভাল লাগেন না যে প্রত্যেকটা সভা আজকে আমি যতদিন যে সমিতি জড়িত সেই দিন থেকে আইজ অবধি গতদিন আমার সেক্রেটারি আসলে সব সভার আজকে তাই নাই এবং না থাকা। নবেল কেয়ার হাসপাতাল ফুলের তোলের উদ্যোগে 2 অক্টোবর গান্ধী জয়ন্তীর উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশাল বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির। উক্ত শিবিরে বিভিন্ন বিভাগের প্রায় 10 জন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে রোগী দেখবেন, সঙ্গে থাকছে বিনামূল্যে ঔষধ বিতরণ সহ বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা একদম বিনামূল্যে। আজ এই বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান নবেল কেয়ার হাসপাতালের MD ইকবাল হোসেন মজুমদার, নবেল কেয়ার হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট চিকিৎসক রিশা আক্তার, চিকিৎসক আহমেদ হোসেন লস্কর এবং HCL গ্রুপের সদস্য মৃণাল কান্তি দাস। আগামী 2 অক্টোবর লক্ষ্মীপুর অঞ্চল সহ পার্শ্ববর্তী অঞ্চলের সকল নাগরিকদের উদ্দেশ্যে উক্ত বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে আসার জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছেন নবেল কেয়ার হাসপাতালের পক্ষ থেকে, এবং আগন্তুক দিনেও এ ধরনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির নবেল কেয়ার হাসপাতালের কর্তৃপক্ষের উদ্যোগে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নবেল কেয়ার হাসপাতাল ফুলের তোলের সুপারিনটেন্ডেন্ট চিকিৎসক রিশা আক্তার। মাই ডক্টর রিশা, আই এম জেনারেল সার্জন, আই এম ওয়ার্কিং হিয়ার ইন নবেল কেয়ার হসপিটাল, আই এম অলসো দ্য মেডিকেল সুপারিনটেন্ডেন্ট। হাম লোক অ্যাকচুয়ালি আজ আপসে ইয়ে বলনা চাহতে থে কি উই আর কিপিং আ ফ্রি হেলথ ক্যাম্প অন 2nd of October, গান্ধী জয়ন্তী কা দিন ভি হ্যায় অ্যান্ড ইটস আ ভেরি অস্পিশিয়াস ওকেশন, তো হমনে সোচা কি উই শুড ডেফিনেটলি পুট আর ফার্স্ট ফ্রি হেলথ ক্যাম্প অন দিস ডে। তো ইস ওকেশন মে হমারে সাথ বহুত সারে ডক্টরস জো হ্যায় ইনভাইটেড হোঙ্গে, বহুত সারে ডিপার্টমেন্টস কে ডক্টর হোঙ্গে, মে ইট বি গাইনি, পিডিয়া, মেডিসিন, সার্জারি, ডেন্টাল, আই, হর বিভাগ কে ডক্টরস আপকো ইয়াহা পে মিলেঙ্গে। জো সার্ভিসেস হম আপকো দেঙ্গে, আপকা ব্লাড সুগার হ্যায়, CBC হ্যায়, LFT হ্যায়, ইয়ে সব আপকো মুফত মে মিলেগা, উসকে সাথ আই চেকআপ, ডেন্টাল চেকআপ, ইয়ে ভি আপকো ফ্রি মে দিয়া জায়েগা। আপ ইহা পে আইয়ে, সারে সার্ভিসেস দেখিয়ে আর ইহা পে ট্রিটমেন্ট লিজিয়ে, সারে সার্ভিসেস আপকো ফ্রি মে মিলেঙ্গে, সারে স্পেশালিস্ট ডক্টর আপকো দেখেঙ্গে, তো উই হোপ কি আপ উস দিন আয়ে আর সারে সার্ভিসেস কা বেনিফিটস লে।
17 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত মনমোহন ঘোষ ও নীল দাস মেমোরিয়াল কলেজের পক্ষ থেকে পালন করা হচ্ছে স্বচ্ছতাই সেবা সপ্তাহ। স্বচ্ছ ভারত মিশনের অধীন এই স্বচ্ছতাই সেবা সপ্তাহ যেখানে রেল স্টেশন, ISBT স্টেশন, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং অন্যান্য প্রতিষ্ঠানে নিবিড় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে সর্বস্তরের জনগণ তথা যুব সমাজের মধ্যে বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা করে তুলতে এই কর্মসূচি। মনমোহন ঘোষ ও নীল দাস মেমোরিয়াল কলেজের প্রিন্সিপাল ডক্টর প্রণয়রঞ্জন দেবের হাত দিয়ে 17 সেপ্টেম্বর স্বচ্ছতাই সেবা কর্মসূচির সূচনা করে কলেজ প্রাঙ্গণে স্বচ্ছতা শপথ পরিচালনা করেন। স্বচ্ছতা শপথ বাক্য পাঠ করে উদ্বোধন করা হয় এবছরের স্বচ্ছতাই সেবা কর্মসূচি। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন কলেজের 2 ডিরেক্টর মনোজ ঘোষ এবং সঞ্জিত কুমার দাস সহ কলেজের শিক্ষক শিক্ষিকা ছাড়া সব ছাত্রছাত্রী। স্বচ্ছতাই সেবা কর্মসূচি সাধারণ মানুষকে শৌচালয় এবং ডাস্টবিন ব্যবহার, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস সম্পর্কে শিক্ষিত করে তুলতে সারা বছরব্যাপী ব্যাপক সচেতনতা অভিযানের পরিকল্পনা করা হয়েছে। সোনাই নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় স্থানান্তর ইস্যু নিয়ে তৈরি হওয়া বিতর্কের অবসানের উদ্দেশ্যে সোনাই পৌরসভার আহ্বানে রবিবার এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এদিন বাজারের মাল্টিপারপাস হলে শহরের বিশিষ্ট নাগরিক সহ দুপক্ষের জনসাধারণ নিয়ে সভা হয়। এতে মত বিনিময় অনুষ্ঠানে যুক্তিতর্কের মাধ্যমে আলোচনা হয়। আক্তার হোসেন বড়ভূঁইয়া ওরফে আক্কার সভাপতিত্বে সভায় দুপক্ষের মত নেওয়া হয়। এতে একাধিক বক্তা নিজের অভিমত ব্যক্ত করেন। পরে স্কুলের শিক্ষার পরিবেশ দিক বিবেচনা করে স্কুল স্থানান্তরের পক্ষে বেশি মত আসে। তবে স্কুলের জায়গায় কোনো ধরনের ব্যবসায়িক মল তৈরি না করে সরকারি কার্যালয় স্থাপনে গুরুত্ব দেওয়া হয়। এছাড়া স্কুলের একটি উন্নত মানের ছাত্রাবাস ভবন নির্মাণের মত দেওয়া হয়। সভায় বক্তব্য রাখেন সোনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম, প্রাক্তন ছাত্র ডক্টর ভবতোষ রায়, হামিদুল ইসলাম লস্কর, প্রাক্তন ডিএসও বদরুদ্দিন মজুমদার, অধ্যাপক আফসর হোসেন লস্কর, খসরু আলম চৌধুরী, ব্যবসায়ী রামেশ্বর শর্মা, আজাদ হোসেন লস্কর, নূর আহমেদ বড়ভূঁইয়া, আওলাদ হোসেন লস্কর, এস এম দিলওয়ার জাহান লস্কর, বিভাশিস রায়, নবেন্দু বিকাশ দাস, আশোক আলী, তাহের মজুমদার, জুনুবাবু লস্কর, আনসারুল লস্কর, খিজির আহমেদ চৌধুরী, নিত্যগোপাল পরিবারের অজয় রায়, সুফিয়ান লস্কর, আফসর হোসেন চৌধুরী, রাকিব মজুমদার, মেহবুব লস্কর, বাপন রাজ বড়ভূঁইয়া সহ অন্যান্যরা। সভা পরিচালনা পুরসভার প্রাক্তন সদস্য রামকৃষ্ণ নাথ। পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম জানান, স্কুল স্থানান্তর হলে এই জায়গায় সরকারি গুরুত্বপূর্ণ অন্য কার্যালয় গড়ে উঠবে। তাই আমরা পৌরসভা আজকে যৌথ একটা সভার আয়োজন করেছি এবং আপনারা যারা এখানে এসেছেন সবাই, আমি আপনাদের সবাইকে পৌরসভার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, যদি আমার মত নেওয়া হয় তো আবেগিক দিকে গেলে আমিও সরামের বিপক্ষে, কিন্তু আমাদের কিছু ভবিষ্যৎ পরিকল্পনা আছে, ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। কারণ 2041 আজ থেকে 17 বছর পরে পৌরসভা এদিকে সোনাবাড়ি ঘাটে যাবে, এদিকে স্বাধীন বাজার যাবে, এদিকে কাপ্তানপুর হয়ে ডুঙ্গিপার হয়ে কাজীগর পর্যন্ত হবে। তো আপনারা বুঝতে পারছেন কতটা রেভিনিউ বিলের অন্তর্ভুক্ত হবে, এটাও আমাদের চিন্তা ভাবনা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের তাহের হোসেন মজুমদার ভাই বলেছেন যে SBI ব্যাংক এসেছে, প্রাইভেট পিডিএস অফিস নাই, এখনো পার্মানেন্ট প্রাইভেট কি চলছে। তো অফিস যেটা রিসোর্ট অফিসের জায়গাটা নির্ধারণ করেছিলাম, কিন্তু ওয়াটার রিসোর্ট অফিস এই জায়গাকে সাবডিস্ট্রিক্টের জন্য অনুমতি দেয়নি। রাখতে হয় তাহলে আমাদের খাস জায়গার প্রয়োজন হবে। আজ থেকে 50 বছর 100 বছর আগে আমরাখাট ভুবনবাড়ির সার্বজনীন দুর্গাপূজা কমিটির এবারের থিম কাল্পনিক মন্দিরের আদলে মণ্ডপ ও ধান ক্ষেতের উপর বাঁশের তৈরি সাঁকো। শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে বৃহত্তর আমরাখাট এলাকায় এবার বেশ কটি পুজো কমিটি দর্শনার্থীদের জন্য নিয়ে আসছে আকর্ষণীয় থিম। মণ্ডপ থেকে প্রতিমা, আলোকসজ্জা সবকিছুতে থাকছে বিশেষ কারুকার্য। এবার আমরাখাট ভুবনবাড়ি সার্বজনীন দুর্গাপূজা কমিটি এবারের থিম কাল্পনিক মন্দিরের আদলে বিশাল মণ্ডপ ও ধান ক্ষেতের উপর বাঁশের তৈরি সাঁকো। রবিবার আমরাখাট ভুবনবাড়িতে এক সাংবাদিক সম্মেলন করে মণ্ডপ, আলোকসজ্জা সহ পুজোর দিনগুলোতে দর্শনার্থীদের জন্য কি কি বিশেষ ব্যবস্থা ও পুজোর আয়োজন নিয়ে নিজেদের প্রস্তুতির কথা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন পুজো আয়োজক কমিটির কার্যকর্তারা। তারা বলেন, ধান ক্ষেতের উপর তৈরি বাঁশের সেতু এবারের পুজোয় দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে বলে তারা আশাবাদী। মহালয়ার দিন থেকে দর্শনার্থীদের জন্য সেতু খুলে দেওয়া হবে। এছাড়া মহাষষ্ঠীর সন্ধ্যায় হবে মণ্ডপ উদ্বোধন।
আমাদের এখানের বিশেষ আকর্ষণ মণ্ডপ, ফ্লাইওভার এবং এই দুর্গাপূজায় সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পর্যন্ত থাকবে বিভিন্ন ধরনের লোক সংস্কৃতি এবং বিভিন্ন বয়োজ্যেষ্ঠদের সম্বর্ধনা দেওয়া হবে। এই জন্য এলাকার এবং বিভিন্ন স্থানের মানুষদের এখানে এসে আমাদের এই পূজা চলাকালীন আপনারা এসে আমাদের এই পূজাকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করিয়া তুলিবেন, এটাই আমাদের অনুরোধ। আসছে দুর্গাপূজা, আর এই দুর্গাপূজাকে কেন্দ্র করে সেজে উঠতে শুরু করেছে কচি কাঁচা থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান। মাকে ঘিরে আনন্দের বন্যা বইয়ে দিতে শুরু হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। কেউ বা শীত সাজছে তো কেউ দুর্গা। এ ধরনের এক অনুষ্ঠান করতে দেখা গেল এমএ থার্ড সেমিস্টারের দেবী দাসকে। বাৎসরিক সাংস্কৃতিক উৎসব আয়োজন করেছিল অসম বিশ্ববিদ্যালয়ে। সেই অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে নিজেকে নটরাজ সাজিয়ে দেবী দাস নৃত্যকলা প্রদর্শন করেন। গাটের পয়সা খরচা করে মালুগ্রামের রাজচন্দ্রের কাছে গিয়ে নিজেকে নটরাজের রূপ বানিয়ে নৃত্য পরিবেশন করে সকলের মন জয় করলেন তিনি, দেবী দাস। এভাবেই ধীরে ধীরে আগামী পুজোকে কেন্দ্র করে সাজছে কবি সহ শেষচর। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। রাজ্য সরকারের নিযুক্তি পরীক্ষা কাছারি নির্বিঘ্নে সম্পন্ন। পানীয় জল থেকে বঞ্চিত বেতকান্দি কারার পার, ক্ষোভ স্থানীয়দের। শিলচর রামকৃষ্ণ মিশনের শতবর্ষ পূর্তি, বস্ত্রদান কর্মসূচি ডলুঘাটে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।